অনেকে করোনার নাম শুনলেই আতঙ্কিত হয়ে যায়, যেরকম এক সময় এইডসের নাম শুনলে মানুষ আতঙ্কিত হইত, একটা সময় মানুষ ডায়রিয়ার নাম শুনলে আতঙ্কেই ডায়রিয়া হয়ে যেত, একটা সময় মানুষ বসন্তে আতঙ্কিত হইয়া তার বসন্ত হইত। এরকম এই দেশের মানুষের একটু ভাবনা চিন্তায় একটু আতঙ্কগ্রস্ততা আছে, এটা আগে থেকেই ছিল। তা আলহামদুলিল্লাহ এখন এই বছর আমরা একটা ব্যাপক চিকিৎসা বিপ্লব নিয়ে আসছি। এই দেশে সাধারণ মানুষের চেয়ে চিকিৎসকরা বেশি আক্রান্ত হয়েছে করোনায়, তার অর্থ চিকিৎসকরা রুগীদের পাশে ছিল, সেবকরা রুগীদের পাশে ছিল, আমাদের পুলিশ বাহিনী আমাদের রুগীদের পাশে ছিল, যাতে পুলিশে অনেক আক্রান্ত হয়েছে। এর একমাত্র কারণ যে তারা সেবার জন্য নিজেদের দুহাত একসাথে বাড়িয়ে দিছে। তা এই যদি হয় আমাদের পরিস্থিতি, তাহলে শীত আমাদেরকে কোনোরূপ ক্ষতি করতে পারবে না, শীতে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, বসন্তে আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা আগামী পাঁচটি মাস আমরা আশা করি যে ব্যাপক করোনা ভাইরাসের উন্নতি হবে, আমাদের সংখ্যায় করোনা ভাইরাস খুবই কমে আসবে। তা আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে যত বেশি প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবো, আমাদের ইমিউনিটি বৃদ্ধি করার জন্য আমরা শাকসবজি ফলমূল মশলা চুপ জুট যত বেশি খাবো, আলহামদুলিল্লাহ আমাদের নিরোগ থাকার অংশ অনেক বেশি বেড়ে যাবে। আমরা আজকে যেই কথাটা চিন্তা করতে চাই, করোনা ভাইরাস আসার পরের থেকে আমরা যেভাবে ভয় পাইছিলাম এখন কিন্তু আমরা ওইভাবে ভয় পাচ্ছি না, ততটা ভীত না, ততটা শঙ্কাগ্রস্ত না, আমরা অনেকটা ই করে নিয়েছি, অ্যাবজর্ব করে নিয়েছি।